হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা দুজনে চা নিয়ে বসে গেছি। তো দুজনে চা খাবো এখন, কিছু বলবে? চা খাই এখন। তো চলো চাটা খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। মামাম এখনো ঘুমাচ্ছে, ও ঘুমাক, এখন কাজগুলো সেরে নিই, অনেক সকাল সকাল, এখন ডাকার দরকার নেই, পরে ওকে ডাকবো। তো সকালে টিফিন একটু করে নিয়েছি, পরোটা তরকারি কিনে এনেছিল, সেগুলো খেয়েছি, তারপর স্নানও সারা হয়ে গেছে। এবারে যাচ্ছি নিচে ফুল তুলতে, ফুলটা তুলে নিয়ে তারপরে পুজোটা সেরে নেব। কম্পিউটারে যে বোর্ডটা ছিল সেটা, চলো আমরা ফুল তুলি, চলো আসতে চলো। তো দেখো, এইটা আমাদের বাগান, এটা পরিষ্কার হচ্ছে, এখানে গাছ টাছ লাগানো হবে বলে। কত কলা গাছ দেখো আমাদের, বাবা এই পাতাগুলো ছাড়াচ্ছে, আর ভেতরে মাটি কোপানো চলছে, একটা লোক কাজ করছে। তো দেখো, পরে ভেতরে গিয়ে দেখাবো। ফুল ওই তো গাছে ফুল ফুটে আছে, চলো ফুলটা তুলে নিই। তুমি পারবে না ফুল তুলতে, অনেক উঁচুতে ফুল আছে। হ্যাঁ না, বসতে হবে না, চলো ফুলটা তুলে নি। তুমি থাকবে মামাম, আমি পুজো দিয়ে আসি, তাহলে থাকো। দেখো এখানে ডিম আর আলু সেদ্ধ করছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকের ডিমের তরকারি আর চচ্চড়ি টচড়ি করবো, এটা ওটা করবো। তো মাছ আনবে বলেছিল বাবা, কিন্তু আমার বর বললো মাছ খাবো না, ডিমের ঝোল ভাত খাবো, তো ওই জন্য ডিমের তরকারি করছি। আর মামা ওদিকে ডাকছে নিচে যাওয়ার জন্য, কোথায় যাব? বাগানে? আমি রান্নাটা করে নি, এক্ষুনি যেতে হবে, চলো যাচ্ছি। বাগানে এত মশার চাপ যে আমাকে ডিমের তেল জ্বালিয়ে নিয়ে যেতে হচ্ছে, এটা দিয়ে আসবো যাতে একটু মশা কম হয়। আমি এক্ষুনি আসছি, এই সামনে এসো, না এটা দিয়ে দাও। হ্যাঁ ইস, জামা যার জামা ফেল, চল ওই দেখ কালো বিড়ালটা ওপারে বসে আছে, ওই দেখ কালো বিড়ালটা বসে আছে, কানে ওপারে বসে আছে। চলো যাওয়া যাক, মামা একা একা ছাদে স্নান করছে, তো দেখি কি করে স্নান করছে। কি করছো বালতির মধ্যে বসে, মাথায় লাগবে তো। আসছে, দাঁড়া 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 দাঁড়া, পিঠে লাগবে। ও ভালো, কি শিখেছে বালতির মধ্যে বসে স্নান করবে। দেখো কি দেবো, তাড়াতাড়ি নাও খেতে হবে তো, দু অনেক বেলা হয়ে গেছে, ভালো করে মাথা ভেজে নি, এখনো মাথায় জল দাও ভালো করে। চচ্চড়ি
তুলসী গাছটা কি সুন্দর আছে, এটা আমি ভালো তুলসী টবেই বসাবো। এই গাছটা প্রায় দেহ রেখেছে, সেই জন্য একটা এই জায়গায় বসাবো। এই টবটা পরিষ্কার করে এটার মধ্যে বসাবো। মাটিটা আগে ঠিক করে নি, তারপরে পেন রং পেন্সিলগুলো তোমাকে দেখাবো। তুমি তুমি মামা তুমি সেগুলো বলবে কি কালার, সেইগুলো বলবে কি কালার। হ্যাঁ, এটা কি কালার, এটা কি কালার, এটা বলো। তুমি পেন্সিলটা দেখো। হ্যাঁ হ্যাঁ বলো, পিঙ্ক কালার। দাও, এটা হয়ে গেছে। এটা কি কালার, এটা ইয়েলো। আচ্ছা, এটা হয়ে গেছে। এটা কি কালার, এটা পিঙ্ক। পিঙ্ক তো হয়ে গেল, এটা কি কালার, ভালো করে দেখো পেন্সিলের দিকে। রেড কালার, রেড কালার। এটা কি কালার, এটা হচ্ছে অরেঞ্জ। ঠিক, এটা কি কালার, এটা ব্লু কালার। না, এটা হচ্ছে স্কাই কালার। হ্যাঁ, স্কাই কালার আমি জানি। এটা কি কালার, এটা হচ্ছে পাপ ব্লু, ব্লু। এটা এটা হচ্ছে পার্পেল। হ্যাঁ, পার্পেল। এটা কি কালার বলো তো, এটা 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 হচ্ছে কালো। না, কফি কালার, কফি কালার। এটা কি কালার, এটা হচ্ছে কি কালার, এটা কি কালার, গ্রিন, গ্রিন। বাস হয়ে গেল। দাঁড়ো, আমি তোমাকে সবাই দেখাচ্ছি। আচ্ছা, এইটা থেকে বলো এবারে, এটা কি কালার, এটা হচ্ছে সাদা। সাদা ইংরেজি কি, সাদা ইংরেজি হচ্ছে হোল হোয়াইট, হোয়াইট। এটা কি কালার, এটা হচ্ছে কালো। কালো ইংরেজি কি, কালো ইংরেজি হচ্ছে বলো, কালো ইংরেজি হচ্ছে লাল। এই কালো ইংরেজি কি, কালো ইংরেজি হচ্ছে কি, ব্ল্যাক, ব্ল্যাক।